এক ইঞ্চি জমিও অনাবাদি রাখা যাবে না। প্রধানমন্ত্রীর এই স্লোগান বাস্তবায়নে ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে কৃষক সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। উপজেলা প্রশাসন ও উপজেলা কৃষি অফিসের আয়োজনে বুধবার সকালে আশুগঞ্জ উপজেলা পরিষদ মিলনায়তনে এই সমাবেশ অনুষ্ঠিত হয়। এতে অংশ নেন উপজেলার বিভিন্ন ইউনিয়নের কৃষক ও স্টেক হোল্ডাররা। উপজেলা নির্বাহী অফিসার অরবিন্দ বিশ্বাসের সভাপতিত্বে সমাবেশে প্রধান অতিথি ছিলেন আশুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ হানিফ মুন্সি। বক্তব্য রাখেন উপজেলা ভাইস চেয়ারম্যান সেলিম পারভেজ, মহিলা ভাইস চেয়ারম্যান লিমা সুলতানা, আশুগঞ্জ থানার ইন্সপেক্টর তদন্ত সুজন চন্দ্র পাল এবং আশুগঞ্জ প্রেসক্লাব সভাপতি মোহাম্মদ মোজাম্মেল হক সহ অনেকে। সমাবেশে স্বাগত বক্তব্য রাখেন উপজেলা কৃষি কর্মকর্তা নয়ন কুমার সাহা। পরে কৃষকদের মাঝে সার ও বীজ বিতরণ করা হয়।